প্রিয় ভাইরা, প্রথমে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ দয়ায়, ভালোবাসায়, অনুগ্রহে, রহমতে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দান করেছে। সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যত মুসলমান বসে আছি, ইসলামের জন্য আমাদের যে কন্ট্রিবিউশন বা ইসলামের জন্য আমাদের যে অবদান, এটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর চাচা আবু তালেবের কন্ট্রিবিউশন অবদানটাকে আরেক পাল্লায় রাখা হয়, আমার ধারণা তার পাল্লা ভারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ করছিলেন, তার উপরে এমন কোনো বিপদ আপদ নাই যা আসে নাই। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, গালিগালাজ, অর্থনৈতিক বয়কট, সামাজিকভাবে বয়কট, এমনকি শারীরিকভাবেও তাকে নিপীড়িত করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তার পাশে ছায়ার মতো ছিলেন তার চাচা আবু তালেব। কে ছিলেন? আবু তালেব। কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে পারেননি। বুঝেছেন? এত কিছু করেছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইসলামের জন্যই, তার ভাতিজার দিনের জন্যই, শেষ পর্যন্ত কালিমা পড়ার তৌফিক হয়নি। তাকদীর, এর নাম তাকদীর, কদর, হাযা মিন কদরিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীর নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আপনার চাচা এত কিছু করলেন, শেষ পর্যন্ত তার কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি না থাকতাম তাহলে আমার চাচাকে জাহান্নামের অনেক অতল তলে রাখা হতো, আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখা হবে, যেখানে তার পা পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, টাকনু বুঝেন কিনা, টাকনু পর্যন্ত কোনো বর্ণনায় একটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, এতটুকুই শাস্তি। এতে করেই নাউজুবিল্লাহ তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। বুঝতে পারলাম যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বা আল্লাহ করার তৌফিক দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। এখন যারা আজকের এই বিশ্ব জেনা দিবস পালন করছে, এদেরকে এই কথাটা কে বুঝাবে যে আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম ঘরের মেয়ে, মুসলিম ঘরের ছেলে? অন্য বিধর্মীরা কী করে করুক, সেটা দেখারও আমার দরকার নাই, শোনারও দরকার নাই, তাকানোরও দরকার নাই। আমার একটা আদর্শ আছে, আমার একজন রব আছেন, আমার একজন নবী আছেন, আমার সামনে কোরআনের মতো কিতাব আছে, আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, তারপরেও আমরা এগুলোতে লিপ্ত হচ্ছি। তো আজকে আপনাদের কক্সবাজারে কোনো হোটেল মনে হয় আর খালি নাই, সবই বুক ফিল আপ, এবং দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ ভাড়াও আছে। আজকে ব্যাপক বাণিজ্য, ব্যাপক বিজনেস হচ্ছে, হোটেল ফাঁকা নাই, খাবার রেস্টুরেন্ট ফাঁকা থাকবে না, কারণ সবাই মিলে এখানে আসছি সমুদ্রের সামনে বিশ্ব জেনা দিবস পালন করতে। এদের মধ্যে কত পার্সেন্ট অমুসলিম ঘরের সন্তান? এদের মধ্যে মিনিমাম 90%, অ্যাটলিস্ট আমার ধারণা 90% হচ্ছে মুসলিম পরিবারের সন্তান। আমি আলোচনা শুরুই করলাম এই কথাটা দিয়ে, আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই উপলব্ধিটুকু আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, এর শুকরিয়া আদায় করার মানসিকতাটাও আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। অথচ আমি আপনাদের সামনে চাচা আবু তালেবের দৃষ্টান্ত দিলাম। 13 বছর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে, মেরেছে, তাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক বয়কট করেছে, কেউ তার পাশে নাই, সাপোর্ট দিচ্ছেন একজন ছায়ার মতো, তিনি কে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বংশের মধ্যে কে? চাচা আবু তালেব, আবু আবু জাহেল একদিকে, আবু লাহাব একদিকে, উতবা, সাইবা, রাবিয়া, এরা সব একদিকে, চাচা আবু তালেব আর একদিকে। চাচা আবু তালেবকে বলা হচ্ছে যে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাক। আবু তালেব বলছেন, আমার আমি দাফন যতক্ষণ হচ্ছি না আর আমার দেহ যতক্ষণ মাটি খেয়ে ফেলছে না, ততক্ষণ আমি আমার ভাতিজাকে কারো হাতে দেব না। তারপরেও তিনি শেষ পর্যন্ত ইসলাম কবুল করার তৌফিক পান নাই।
আমরা পেয়েছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের আচরণ আজকে ইহুদি খ্রিস্টান এবং অন্যদের সভ্যতাকে হার মানিয়েছে। আল্লাহ পাকের গজব আমরা জোর করে টেনে নিয়ে আসছি। এখন আল্লাহ পাকের গজব আসবে মূলত দুই শ্রেণীর মানুষের উপরে, এক যারা সরাসরি এই পাপে সম্পৃক্ত হবে, আর দুই যারা পাপকে দেখেও প্রতিবাদ করবে না। আমি আবার বলছি, আল্লাহ পাকের গজব আসবে মূলত দুই শ্রেণীর মানুষের উপরে, এক যারা এগুলোকে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বা সরাসরি এই পাপে লিপ্ত হবে তাদের উপরে আল্লাহর গজব আসবে। এটা অবধারিত, আল্লাহ পাক ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দিবেন। হয়তোবা আজকে যারা বেলাল্লাপনে লিপ্ত আছে এর মধ্যে কিছু ভাইকে আল্লাহ পাক অচিরে হেদায়েত দিতে পারেন, কিছু বোনকে আল্লাহ হেদায়েত দিতে পারেন, কিন্তু যারা গোমরাহির উপরে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত রাখতে চায় আল্লাহ পাক তাদেরকে গজব দিবেনই দিবেন। এই এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা অন্যায় দেখে, পাপাচার দেখে, জেনে শুনেও প্রতিবাদ করে নাই, ইসলাহ করে নাই, সংশোধনের দাওয়াত দেয় নাই, গজব আসলে এই শ্রেণীও বাঁচবে না। আমি নিজে একা একা ভালো থাকবো এই সুযোগ নাই, কারণ তোমাদের সামনে অন্যায় হয়েছে, তোমরা অন্যায়ের প্রতিবাদ করো নাই, সৎ কাজে আদেশ করেছো, অসৎ কাজে নিষেধ করো নাই। ওইদিকে আমি পড়ে আসছি, তো আল্লাহ পাকের দরবারে আগে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ দিন দিয়েছেন। পূর্ণাঙ্গ কি দিয়েছেন ভাই? দিন। আমরা মনে করি ইসলাম সমান সমান ধর্ম, ইসলাম সমান সমান ধর্ম, আসলে ইসলাম ইজ ইকুয়াল টু দিন। দিন আর ধর্মের কি পার্থক্য? পার্থক্য আছে। ধর্মের মধ্যে কিছু ক্রিস্টি কালচার, আচার আচরণ, ইবাদত বন্দেগী থাকে। ইহুদিদের একটা ধর্ম আছে, সনাতন একটা ধর্ম আছে, নাসারাদের একটা ধর্ম আছে, বুদ্ধিস্টদের একটা ধর্ম আছে, কিন্তু ইসলামকে সেই পাল্লায় মাপলে চলবে না। ইসলাম সেই পাল্লার ধর্ম না, ইসলাম হচ্ছে দিন। যেমন প্রশ্ন হবে, মা দিন উকা, তোমার দিন কি? কি প্রশ্ন হবে? মা দিন উকা, তোমার দিন কি? তা দিনের ডেফিনেশন কি? দিনের সংজ্ঞাটা হচ্ছে যে আদর্শের মধ্যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান থাকে তাকে বলা হয় দিন। আবার বলি, যাকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয় তাকে বলা হয় কি? দিন। আপনি ইসলামের মধ্যে যেমন ইবাদত বন্দেগীর হেদায়েত পাবেন, ঠিক তেমনি আপনারা ব্যবসায়ী এখানে ব্যবসার হেদায়েত পাবেন, চাকরিজীবীরা চাকরির হেদায়েত পাবেন, যারা ইলমের পথিক, ইলমের পিপাসু, ইলমের হেদায়েত পাবেন, যারা আমল করতে চান আমলের হেদায়েত পাবেন, কেউ অর্থনীতি চালাতে চান অর্থনীতির হেদায়েত পাবেন, কেউ রাজনীতি করতে চান তারও হেদায়েত পাবেন না পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন শব্দের অর্থ বোঝার তৌফিক দান করে। দিন মানে হচ্ছে পুরো কমপ্লিট কোড অফ লাইফ, আমরা ইংরেজিতে কী বলি, একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানে পুরো জীবন ব্যবস্থা, যেখানে মানুষের বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, শুধু রাষ্ট্র কেন, রাষ্ট্র তো ছোট শব্দ, বিশ্ব পরিচালনা পর্যন্ত গাইডেন্স বা হেদায়ত থাকে, একে বলা হয় কি? দিন। এই জিনিসটাই আমরা বুঝাইতে পারতেছি না। এই জিনিসটা যদি বোঝাতে পারতাম তাহলে এটা নিয়ে আলোচনাই করার প্রয়োজন ছিল না, যে এই বিশ্ব ভালোবাসা, তথাকথিত ভালোবাসা দিবস, তথাকথিত এইসব সংস্কৃতি, এগুলো পালন করলে কি গোনা হবে, আমি তো নামাজও পড়ি তাহাজ্জুদও পড়ি একটু না হয় করলাম, কি সমস্যা, এগুলো বলার প্রয়োজন ছিল না। ও নিজেই বুঝতে পারতো যে দিনের মধ্যে সব কিছু আছে, দিনের মধ্যে আমি, আমার সংস্কৃতিও দিনের অন্তর্ভুক্ত। আমার সংস্কৃতি কি? দিনের অন্তর্ভুক্ত। আমার পরিবার দিনের অন্তর্ভুক্ত, আমার ব্যক্তিজীবন দিনের অন্তর্ভুক্ত, আমার অর্থনীতি, আমার ব্যবসা, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি দিনের অন্তর্ভুক্ত। এটা ব্যাখ্যা করে আলাদা আলাদা করার প্রয়োজন ছিল না। এর নাম হলো দিন, ইসলাম। মা দিন উক, আপনি সুরা আলী ইমরান পড়েন, আল্লাহ পাক সেখানেও বলেছেন, বাআদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। এই সুরার মধ্যে আল্লাহ আরো বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করছে? তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করছে?
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অথচ এই পৃথিবীর সব কিছু আসমানের সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে বলে সুবহানাল্লাহ, তাওআন আও কারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। এই সাগর আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে না চলে না? আসমান চলে, চাঁদ চলে, সূর্য চলে, নক্ষত্র চলে, এই মহাবিশ্ব চলে, এই জমিনের প্রত্যেকটা মাখলুক চলে। যেই গরুটা আমরা জবাই করে আজকে ভাত খেয়েছেন আপনারা, সেই গবাদি পশু কি আল্লাহর হুকুম মানত না? মাটির নিচের পিপিলিকা, সাগরের নিচের মাছ, এই পুরো মহাবিশ্বের কোন প্রাণীটা আল্লাহর হুকুমের বাইরে যায়? কোন প্রাণী যায়? ইল্লাস নেতাইন, শুধুমাত্র দুইটা জাতি বাদ। কটা জাতি? একটা হচ্ছে আমরা মানব জাতি, আর দুই নম্বর হচ্ছে জিন জাতি। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ আছে। এই দুইটা জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ পাক আবার স্পেশালি বলেছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অন্য কোনো জাতিকে আল্লাহ নাম ধরে ধরে বলেন নাই যে আমি অমুক জাতিকে, তমুক জাতিকে, অমুক জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক শুধু আমাদের জন্য এটা বলছেন যে আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর পৃথিবীতে যত রকমের নোংরামি, ফেতনা, ফাসাদ, হারাম, কবিরা গুনাহ দেখবেন, এই দুইটা জাতির কাজ, জিন আর মানুষ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের পরিপূর্ণ দাসত্ব করার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝলাম দিন শব্দের অর্থ কি। তো দিনের মধ্যে সংস্কৃতি আছে কি নাই, দিনের মধ্যে অর্থনীতি আছে না নাই, দিনের মধ্যে সমাজনীতি আছে না নাই, দিনের মধ্যে বিশ্ব রাজনীতি আছে না নাই, দিনের মধ্যে আমার ইবাদত বন্দেগী, আমার চাকরি, ব্যবসা, পরিবার, এগুলো আছে না নাই, এই সংজ্ঞাটুকু যে বুঝবে তাকে আলাদা করে বোঝানোর দরকার নাই যে কেন এই দিবসটা হারাম। প্রয়োজন আছে তখন কিন্তু প্রয়োজন নাই। আবার আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেছেন সুবহানাল্লাহ, এমন পরিপূর্ণ, এত সূক্ষ্ম, এত পূর্ণাঙ্গ যে আপনি যদি হাদিসের কিতাবগুলো মোতালা করেন আপনি অবাক হয়ে যাবেন যে এখানে মাথার চুল আচরানো থেকে শুরু করে মাথার চুলটা কিভাবে আচরাতে হবে, চুল কিভাবে রাখতে হবে, কতটুকু রাখতে হবে বা কতটুকু রাখা যাবে যাবে না ইত্যাদি, এখান থেকে শুরু করে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়, সব কিছু অধ্যায় বা অধ্যায় ভাগ করে দেওয়া আছে। আপনি বুঝাতে পারি নাই মনে, মাথার চুলটা কিভাবে আচরাবেন, বাথরুম কিভাবে যাবেন, কেমন করে বাথরুমে বসবেন, বাথরুমে কেমন করে বসবেন, কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন, ওযু কেমন করে করবেন, গোসল, ফরজ গোসল কেমন করে করবেন, খাবেন কিভাবে, শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, কি খাইতে পারবেন কি পারবেন না, কিরকম ব্যবসা করতে পারবেন, কিরকম চাকরি করতে পারবেন, এই এই মানে মাথার চুল থেকে হায়েস্ট নেফাস থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে অরাজকতা হলে, অশ্লীলতা ছড়িয়ে পড়লে, চুরি বেড়ে গেলে, ডাকাতি বেড়ে গেলে, ধর্ষণ বেড়ে গেলে ইত্যাদি ইত্যাদি কীভাবে আমি নিয়ন্ত্রণ করব, সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বর্ণিত আছে। শুধু বর্ণিত নয়, অধ্যায় বা অধ্যায় ভাগ করে করে দেয়া আছে। মাথার চুল আশ্রানো অধ্যায় বিশ্বাস করতে পারেন? এমন কোনো ধর্মগ্রন্থ দেখাতে পারবেন আমাদেরকে যেখানে এরকম করে মাথার চুল পর্যন্ত কীভাবে আশ্রাতে হবে লিখা আছে? পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে? এটাই তো প্রমাণ করে যে এই কিতাব এবং এর ব্যাখ্যা হাদিস সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহর পক্ষ থেকে না আসলে এটা অসম্পূর্ণ থাকতো, সব কিছু পূর্ণাঙ্গ থাকতো না। এখন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এটা স্টাডি করা কার দায়িত্ব বলেন? আমাদের নিজেদের, আমরা স্টাডি করলেই বুঝতে পারবো। আল্লাহ পাক বলেছেন এই সরল পথ থেকে বিচ্যুত হয় মানুষ দুইটা কারণে, সূরা আলে ইমরানের মধ্যেই আছে সম্ভবত 19 নম্বর আয়াত। দুটো কারণে মানুষ হক থেকে দূরে থাকছে, কয়টা কারণে? একটা হচ্ছে সে হয়তো অজ্ঞ, জ্ঞান নাই, মানে জ্ঞান চর্চা করে নাই, জানে না, এইটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে বাগিয়াম বাইনাহুম, মানে উদ্ধত আচরণ, জানে বুঝে সব ঠিক আছে কিন্তু মানার বেলায় সে রাজি না, আল্লাহ পাকের ঐশী গ্রন্থের সাথে টক্কর দিচ্ছে। এখন আমরা আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজা?
এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক কি আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন না আল্লাহ পাক যে বলেছেন সূরা তাকাসুরের মধ্যে সুম্মালাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম সেদিন তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে ধরে ধরে জিজ্ঞেস করা হবে আল্লাহ পাক কি মশকরা করেছেন নাউযুবিল্লাহ তাহলে এই হিসাবটা কঠিন হবে কাদের আমাদের না আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরামর্শ করেছেন আমাদের সাথে আল্লাহ পাক কি আপনাকে অনুমতি নিয়েছেন আপনার এই দয়াটা করার আগে এই ভালোবাসাটা দেখানোর আগে আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছেন না করেই নিয়ামতটা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে জিজ্ঞাসাবাদ করবেন না আল্লাহ পাক পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পিপাসার্থ ক্ষুধার্থ বের হয়েছেন খাবার নাই আমাদের তো মাশাআল্লাহ জীবন মানেই খাবার ইস্তেনজা করা স্ত্রী সহবাস ব্যবসা জমি টাকা পয়সা চাকরি বাকরি আমাদের জীবন মানে এইগুলো আমাদের জীবনের সংজ্ঞা হচ্ছে এইগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের ঘর খুঁজেও কখনো কখনো খাবার পাওয়া যায় না ক্ষুধার্ত অবস্থায় বের হলেন রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা আবু বকর কি হালত ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ আবার সামনে কি ওমর তার সাথে দেখা কি হালত আমিও ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ তো এভাবে যেতে যেতে একজন আনসারী সাহাবীর বাগানের মধ্যে ঢুকলেন আনসারী তো বুঝেন যারা মদিনার সাহাবী মক্কার হিজরতকারী সাহাবীদেরকে কি দিয়েছেন আশ্রয় দিয়েছিলেন ইসলামের সাহায্য করেছেন তাদেরকে কি বলা হয় আনসার আর যারা হিজরত করে আসছে ওদেরকে মুহাজির জানতে হবে পড়তে হবে একদিনের ওয়াজ দিয়ে তো দিন গায়েম হবে না হবে সবাইকে পড়তে হবে আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করে সেই আনসারী সাহাবীর বাগানে ঢুকে তিনি তৃপ্তি সহকারে খেজুর খেলেন পানি পান করলেন ঠান্ডা পানি পান করলেন পান করে এই আয়াতটা তেলাওয়াত করলেন সুম্মালাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম কিয়ামতের মাঠে এই যে উপকরণগুলো ভোগ উপকরণ মানুষ ভোগ করছে এগুলোর বিষয়েও আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই সুক্রিয়া কি আমরা আদায় করতে পারি আদৌ চেষ্টাও কি করি দ্বিতীয় কথা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা কি পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা আল্লাহ পাক কি আমাদেরকে জিজ্ঞাসা করে এই উম্মত বানিয়েছেন আল্লাহ পাক তো চাইলে আপনাকে আজকে একটা বৌদ্ধর পরিবারে জন্ম দিতে পারতেন একটা খ্রিস্টানের পরিবারে জন্ম দিতে পারতেন একজন মুসলিম হয়ে আপনাকে কাদিয়ানি বানাইতে পারতেন আল্লাহ পাক চাইলে আপনাকে মূর্তি পূজারী বানাতে পারতেন আল্লাহ পাক চাইলে আপনাকে অন্য অন্য আরও যে বাতিল ধর্মগুলো আছে ইত্যাদি এগুলোতে আপনাকে অন্তর্ভুক্ত করতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বাইরে তো অনেক উম্মত চলে গেছে আল্লাহ পাক চাইলে সেই উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা না করেই কি বিশাল মহব্বত কি বিশাল ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছে কয়জন এটা শুকরিয়া আদায় করি কয়জনের চেহারায় সুরতে চাল চলনে আচার আচরণে ব্যবসা বাণিজ্যে মুআমেলাতের মধ্যে কথাবার্তায় জীবনের উদ্দেশ্যে সুন্নতের ছাপ দেখা যায় কয়জনের কেন দাঁড়িয়ে রাখবেন না আপনি এটা আপনার নবীর সুন্নত কেন রাখবেন না কেন এটাকে নিয়ে ওয়াজ করতে হবে কেন বলতে হবে রাখো নিজে থেকে রাখবেন কারণ আমার নবী রেখেছেন আমি রাখবো আমার নবী ডান হাত দিয়ে খেতেন আমি তাই খাই আমার নবী ঢিলা ঢালা পোশাক পরতেন তাই পড়ি আমার নবী কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন আমি তাই করি আমার নবী সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতেন আমি তাই করি কেন আমাকে নামাজের কথা বলতে হবে আমার নবীকে আল্লাহ পাক আরশে ডেকে নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন তাই পড়ি কেন বলতে হবে কেন ইয়াং জেনারেশনকে বলতে হবে তোমরা জেনা করো না জেনার কাছেও যেও না তোমরা সুদ খেও না মাপে কম দিও না অন্যকে ঠকায়ও না জুলুম করো না এগুলো বলতে হবে কেন আমার নবী এগুলো থেকে আমাকে দূরে থাকতে বলেছেন আমি দূরে থাকি ব্যাস কিসের নবী প্রেম শুধুমাত্র একদিন জশ্ন জুলুস করলে নবী প্রেম হয় একদিন ঈদে মিলাদুন নবী করলে নবী প্রেম হয় নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখাতে হবে তো শুরুটা আগে নিজে থেকে করতে হবে না ভাই কেন ওয়াজ করতে হবে বারবার এত ওয়াজ আমাদের কানে আসে সবাই কথাগুলো জানি নামাজ পড়তে হয় কে না জানেন হালাল খাইতে হয় কে না জানেন
আবু তো আদনান ভাইকে কি আজকে নতুন করে বলতে হবে সুদ খায় না কে না জানে সুদ খাওয়া হারাম কে না জানে সুদ খাওয়া মানে হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা কে না জানে সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন একটা একটা করে আয়াত বললে এগুলো নিয়ে অনেক সময় যাবে আমি শুধু সামারি বলতেছি কে না জানে যে সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা কে না জানে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে হয় না জমি এভাবে দখল করতে হয় না আল্লাহ পাক আমাকে সাত তবক জমিন গলার ঝুলাই দিবেন কে জানে না যে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা যায় না কোন ছেলে জানে না যে এরকম করে ধর্ষণ করা যায় না এভাবে একটা ছেলেকে পিটায় মারতে পারে না কে না জানে এগুলো আমরা কেন করব না আমার করার আগ্রহ তো এখান থেকে আসবে যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার দ্বারা এটা শোভা পায় না অন্যরা করে করুক আমার দ্বারা এটা শোভা পায় না আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন প্রথমে একটা দোয়া পড়ি আমরা পরে ভুলে যাব আমি এটা বলতে আমরা এখন একটা বাজারে বসে আছি তাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজারে যে ব্যক্তি যাবে সেখানে গিয়ে যদি এই দোয়াটা পড়ে যেটা আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই অনেকেই ব্যবসায়ী এখানে বাজার ঘাটে তো সবাই যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি তার আমল নামায় ইনশাআল্লাহু তাআলা দশ লক্ষ নেকি দেওয়া হবে একটা জায়গায় এক লক্ষ আসছে একটা জায়গায় দশ লক্ষ আসছে আল্লাহ পাকের দিতে কোনো অসুবিধা আল্লাহ পাকের খাজানা সংকীর্ণ কি আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা কি ভাই মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বলেন বাজার সেই বাজারে গিয়ে যদি আপনি এই দোয়াটা পড়েন আপনার আমল নামায় দশ লক্ষ নেকি হবে দোয়াটা হচ্ছে এরকম আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু وهو على كل شيء قدير দোয়াটা কি আগে জানতেন শিখতে হবে হিসনুল মুসলিম এই বইটা সবাই কেনা চাই এই বইয়ের মধ্যে যত দোয়া আছে সবাই মুখস্থ করবেন সকাল সন্ধ্যা পড়বেন দোয়া মানে হচ্ছে আল্লাহর সাথে আপনার কানেকশন দোয়া মানে কি আল্লাহর সাথে আপনার কানেকশন এখন আমরা মূল টপিকে আসি প্রথম কথাটা হচ্ছে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে চাই না অকৃতজ্ঞ বান্দা হতে চাই মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন আমরা খুশি না বেজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি খুশি না বেজার আমাদের উপর দায়িত্ব কম না বেশি এই উম্মতে মুহাম্মাদের উপর দায়িত্ব কম না বেশি আরো কোন নবী কি আসবেন তাহলে এই সমাজের অরাজকতা দূর করার দায়িত্ব কার আমি আপনাদেরকে বলতেছি সরাসরি শুনেন আমার কাছে এখন যে সমাজে আমরা বসবাস করি এখন যে বিশ্বে আমরা বসবাস করি এই সমাজ আর এই বিশ্ব কোনো অংশেই আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম না এই সমাজ এই বিশ্ব কোনো অংশে আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম না কে বলছে আমি বলছি কেন বলছি শোনেন আইয়ামে জাহিলিয়াত মানে আমরা বুঝি অজ্ঞতার যুগ কিসের যুগ আইয়ামে জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি ভাই যে যুগে মানুষের কাছে কোনো ঐশী গ্রন্থ ছিল না কোনো হেদায়তের মাধ্যম ছিল না কোনো নবী ছিল না মানুষ যা ইচ্ছা তাই করতো পশুর মতো জীবনযাপন করতো মানুষ মূর্তি পূজা করত শিরিক করত কবর পূজা করত মৃত মানুষের পূজা করত মানুষ কেউ কেউ নাস্তিক ছিল আল্লাহকে কেউ বিশ্বাস করতো না ইল্লা মাশা আল্লাহ অল্প কিছু মানুষ ছাড়া ঠিক আছে আল্লাহকে বিশ্বাস করলেও পরকালে যে আবার পুনরুত্থিত হতে হবে এটা বিশ্বাস করতো না হিসাব নিকাশ বিশ্বাস করতো না এই সমাজ চালানোর জন্য নিজের মন গড়া বিধানে চালাইতো সমাজের বেশিরভাগ মানুষ সুদ খাইত মানুষকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করা হতো বেশিরভাগ তরুণ মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল মেয়েদের সম্মানের কোনো দাম ছিল না ইজ্জতের কোনো দাম ছিল না জেনা ছিল জেনা অ্যাভেলেবল জেনা মেয়েদেরকে বাজারে কিনতে পাওয়া যাইতো বাজারে কিনতে পাওয়া যেত মেয়েদেরকে অনেক সময় কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো মাদকের ছড়াছড়ি ছিল গোত্রে গোত্রে হানাহানি মারামারি কাটাকাটি
দাঙ্গা হাঙ্গামা ফাসাদ এগুলো ছিল, ব্যভিচার আর ব্যভিচার ছিল। এই তো আয়ামে জাহিলিয়া। আয়ামে জাহিলিয়া মানে কি? আয়ামে জাহিলিয়া মানে কি কোন আলাউদ্দিনের চেরাগ? আসলে আয়ামে জাহিলিয়া শব্দটার মানে কি? মধ্যযুগীয় বর্বরতা বলেন আপনারা অনেকেই, যারা সুশীল তথাকথিত এইসব শব্দগুলি ইউজ করেন। মধ্যযুগ কাকে বোঝাচ্ছেন? মধ্যযুগ বলতে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফা যুগকে বুঝান তাহলে ধিক্কার আপনার উপরে। আর মধ্যযুগ বলতে যদি আপনি বুঝান ওই আবু জেহেলের শাসন তাহলে ঠিক আছে। কথা কি বোঝাতে পারলাম? মধ্যযুগ বলতে আপনি যদি বুঝান আবু জেহেলের শাসন, আবু লাহাবের শাসন, ওই ওতবা সাহেবার যুগ, তাহলে ঠিক আছে কথা। কিন্তু মধ্যযুগ বলতে যদি আপনি চার খলিফার যুগকে বুঝান, রাসুলের যুগকে বুঝান, তাহলে ধিক্কার আপনার উপরে। তাহলে আপনার ওই কথার উপরে আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। মধ্যযুগ মানে এটাতে আমরা বিশ্বাস করি, মধ্যযুগ মানে আবু জাহেলের যুগ। আইয়ামে জাহিলিয়াত মানে কি? আইয়ামে জাহিলিয়াত মানে ঘরে ঘরে শিরক। ঘরে ঘরে কি শিরক? মানে মূর্তি পূজা, শিরক। মধ্যযুগ মানে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নাই। মধ্যযুগ মানে হচ্ছে আল্লাহর বিধানের সামাজিক কোনো বাস্তবায়ন নাই। অগ্রগতি বলে দাবি করেন তাহলে সবচেয়ে অগ্রগতিশীল বা সবচেয়ে অগ্রগামী সভ্যতা ছিল আদের জাতি, সামুদের জাতি, সুলাইমান আলাইহিসসালামের জাতি। এটা আবার কি, কোত্থেকে আসলো এগুলা? জি, কোরআনের পাতায় পাতায় আছে। আদ জাতি এমন সভ্যতা নির্মাণ করেছিল এমন সভ্যতা পৃথিবী তার দ্বিতীয় কোনো নির্মাণ করতে পারে নাই। সামুদ জাতি এমন সভ্যতা নির্মাণ করেছিল যেই সভ্যতা এখনও পৃথিবীতে কেউ নির্মাণ করতে পারে নাই। আর সুলাইমান আলাইহিসসালামের যুগে পৃথিবীর উন্নয়ন, সায়েন্স, টেকনোলজি, অগ্রগতি এত উঁচু মানের ছিল। এখন তো আপনার আপনার আমার এয়ারক্রাফ্ট লাগে, আমার বিমান লাগে। সুলাইমান আলাইহিসসালাম এরকম সিংহাসনে বসেই বলতেন চলো বা সিংহাসন ওড়া শুরু নিয়ে আসেন। ওই সভ্যতা এখন দেখি, আমরা তো মেশিন বানিয়ে এত কিছু করে একটা এয়ারক্রাফ্ট বানালাম, তাই না? সুলাইমান আলাইহিসসালাম বলতেন সিংহাসনে বসে, চলো আল্লাহর নামে বিসমিল্লাহ শুরু করো, আল্লাহর নামে চলা শুরু করো। এক মাসের রাস্তা এক ঘন্টা বা একদিনের একদিনের মধ্যেই শেষ, এক মাসের রাস্তা। তো এখন উন্নতি অগ্রগতি বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? এটা সংজ্ঞাটা বা কি? জাহিলিয়াত কাকে বলে? আমার ক্ষুদ্র গবেষণা এখনকার বিশ্বে যা চলছে আইয়ামে জাহিলিয়াতে আবু জাহেলের যুগে হুবাহু তাই চলত। এখন আবু জাহেলের যুগকে যদি আপনি অন্ধকারাচ্ছন্ন বর্বর যুগ বলেন তাহলে এই তথাকথিত সভ্যতাকে বর্বর বলতে হবে। বরং এখনকার যুগে আবু জাহেলের যুগের চাইতে বেশি জাহিলিয়াত আছে। বলুন ভাই কিভাবে? আমি মিলাই দিচ্ছি আপনাকে, শুনেন, আমি এমনি এমনি করে কথা বলছি। তখন আল্লাহর পক্ষ থেকে কোনো এই এরকম কোনো ঐশী গ্রন্থ হেদায়তের কোনো বাণী ছিল না, ছিল? মানুষ শিরক করত। এখন আল্লাহর পক্ষ থেকে এরকম ঐশী গ্রন্থ আছে তারপরেও মানুষ শিরক করে। তখন আল্লাহর পক্ষ থেকে অর্থনৈতিক কোনো হেদায়ত ছিল না, মানুষ সুদ খাইত, ঠিক কথা? এখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনে অর্থনৈতিক সব হেদায়ত আছে, তারপরেও ঘরে ঘরে সুদ আর সুদ, সুদি এনজিওর কারবার দিব। তখন আল্লাহর পক্ষ থেকে ঐশী কোনো পর্দার বিধান ছিল না, মানুষ বেপর্দায় চলেছে, জেনা করেছে, ঠিক আছে? এখন আল্লাহর পক্ষ থেকে সুরা নিসা, সুরা আহজাব, সুরা নূরের মতো সুরা থাকতেও মানুষ জেনা করতেছে, ঘরে ঘরে জেনা। আমার কথা কি বুঝতে পারেন? তখন মাদক হারাম খেলে এটা শয়তানের কাজ এমন কোনো আয়াত নাজিল হয় নাই, মানুষ মাদক খাইত। এখন কোরআনে এরকম স্পষ্ট আয়াত থাকার পরেও এবং এই কোরআন মানুষের ঘরে ঘরে থাকার পরেও মানুষ মাদক খাচ্ছে। তখন গোত্র বিভাজনের কোনো সলিউশন ছিল না, আল্লাহবাক কোরআনের মাধ্যমে মুসলিম মুসলিম সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। শুধু তাই নয়, আল্লাহবাক বলছেন পুরো সৃষ্টি আল্লাহর পরিবার। এমনকি ইসলাম, ইসলামী একটা রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের অধিকার আল্লাহ নিশ্চিত করে দিলেন, তাই না? এখন তারপরেও ধর্মীয় দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, বিশ্বে দ্বন্দ্বের অভাব আছে। আর রক্ত ঝরতেছে বেশিরভাগ কাদের? অমুসলিমদের না মুসলিমদের? মুসলিমদের রক্ত ঝরলে তথাকথিত মানবতার সংঘগুলো মুখে কুলুপেটে বসে থাকে, তাই না? মুসলিমদের রক্ত সস্তা, তখন তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের মুখের মধ্যে কুলুপ লেগে থাকে। আর যখন একটা কোনো ইহুদি বা খ্রিস্টান বা জায়নিস্টের আপনি মৃত্যু দেখবেন অনলাইনে, তখন দেখবেন এর পিছনে ওরা পুরো দলবল নিয়ে লেগে গেছে, তাই না বিষয়টা? এখন মুসলিমদের এই যে অবক্ষয়, এর পিছনে অনেক কারণও আছে। আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, বিভক্তি আছে, ইলমের ঘাটতি, আমল কমে গেছে, সুন্নাভিত্তিক জীবনযাপন নাই, হারাম খাচ্ছি, আল্লাহ পাক গজব হিসেবে দিয়েছেন এগুলো।
আবার ঘুরে দাঁড়ালে ইনশাআল্লাহ আমরা আবার পৃথিবী জয় করব ইনশাআল্লাহ তো এইভাবে এই জেনারেশন দিয়ে হবে না পাবজি ফ্রি ফায়ার আর টিকটক প্রজন্ম দিয়ে হবে না আমাদের ঈমান দীপ্ত প্রজন্ম দরকার আর প্রিয় ভাইরা আমি প্রমাণ করে দিতে পারবো যে এটা আইয়ামে জাহেলিয়াতের চাইতে বর্বর যুগ চলতেছে এরকম 100টা পয়েন্ট বলা যাবে বললে এটা নিয়ে লেকচার দিতে হবে ওটা লেকচারের টপিক না এখন কথা হচ্ছে যে আবু জেহেলের এই যুগটাকে পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন তার উপরে কোরআন নাযিল হলো 23 বছর তিনি মেহনত করলেন আস্তে 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 ইসলাম বিজয় হলো কিভাবে প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিলেন তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন তখন হক আর বাতিলের কনফ্লিক্ট শুরু হলো নির্যাতন নেমে আসতে লাগলো প্রয়োজনে সাহাবীরা হিজরত করে চলে গেলেন এক পর্যায়ে নবী গেলেন তায়েফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওখান থেকে মক্কায় আসলেন এখান থেকে আবার গেলেন মদিনায় সেখানে ইসলামের রাষ্ট্র قائم হলো সেখান থেকে বদর উহুদ খন্দক খাইবার পরে হুদাইবিয়া হয়ে আস্তে আস্তে মক্কা বিজয় হলো তো এই ইসলামের বিজয়টা তিনি যে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন চার খলিফার যুগে কি এটা মিটে গিয়েছিল না ওর উপরে ইসলাম দাঁড়িয়েছিল নাকি আরো বেশি প্রশস্ত হয়েছে প্রশস্ত হয়নি আরো প্রশস্ত হতে 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 একদম আপনার পর্তুগাল থেকে চায়না পর্যন্ত একদম এই যে আফ্রিকা থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাগুলো মুসলিমদের হাতে আসে নাই এভাবে তারপরে চার খলিফার 30 বছরের পর উমাইয়ারা প্রায় 97 বছর বিশ্ব শাসন করলো আব্বাসীয়রা প্রায় 500 বছর করলো তারপরে ফাতেমিরা করলো আইয়ুবীরা করলো তারপরে আপনার মামলুকরা করলো হ্যাঁ মুঘলরা করলো তারপরে ওসমানীয়রা করলো এভাবে পুরো বিশ্ব এগিয়ে যায় নাই বিগত 200 থেকে 300 বছরের মধ্যে আজকে মুসলমানদের এই অবস্থা হচ্ছে যেখানে আপনি দেখতেছেন মুসলিম পরিবারের ঘরে ঘরে শিরক ঢুকছে বেদাত ঢুকে গেছে বেনামাজির সংখ্যা মানে পঙ্গপালের মতো বেনামাজি নামাজির সংখ্যাই কম কোরআন পড়তে পড়ে এমন লোকের সংখ্যা কম সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে চায় এমন লোকের সংখ্যা কম প্রকৃত ইসলাম ফলো করতে চায় এমন ব্যক্তির সংখ্যা কম সুবিধাবাদী ইসলাম ফলো করতে চায় মানুষ মানুষ সুবিধাবাদী ইসলাম খুঁজে যতটুক নিজের স্বার্থে আছে ওইটুক খুঁজে মানুষ ব্যক্তি জীবন ইসলাম মানলে অর্থনীতিতে মানতে চায় না অর্থনীতিতে মানলে রাজনীতিতে মানতে চায় না আবার দেখা যায় পরিবারে মানলে সংস্কৃতির মধ্যে মানতে চায় না সংস্কৃতির মধ্যে মানলে শিক্ষায় মানতে চায় না মানে মানুষের মধ্যে প্রকৃত ইসলামের কনসেপ্টটা হারাই গেল ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েক মানুষ ছাড়া এইভাবে বিগত 200 থেকে 250 বছরে এখন বিশ্বের প্রেক্ষাপটটা উল্টায় গেল এখন আমরা যে জায়গায় ছিলাম আসমানে আমরা এখন জমিনে যারা জমিনে ছিল ওরা এখন আসমানে আমরা কথা মনে বুঝতে পারলাম না সবগুলা কঠিন মনে হচ্ছে কেন ওরা আসমানে আমরা জমিনে বিশ্বের একসময় পলিটিক্স আমাদের হাতে ছিল ইকোনমিক্স আমাদের হাতে ছিল অর্থনীতি সামরিক ব্যবস্থাপনা আমাদের হাতে ছিল সবচেয়ে তীক্ষ্ণ প্রযুক্তি আমাদের ছিল ঈমান দীপ্ত প্রজন্ম আমাদের ছিল আমাদের কথায় ওরা উঠত আর বসত এখন ঘুরে যায় এমন একটা অবস্থা যে বিশ্বের পররাষ্ট্রনীতি বলেন অর্থনীতি বলেন সামাজিক এইসব এই জাহেলি দিবস টিবস সংস্কৃতিগুলোই বলেন শিক্ষানীতি বলেন আর এই যে আপনার কি বলবো সুদভিত্তিক অর্থনীতির কথাই বলছি আর সংস্কৃতি বলেন আর ব্যক্তি জীবন বলেন সব কিছু দেখা যাচ্ছে ওরাই শাসন করছে আর আমরা শাসিত হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ওই যে বললাম আল্লাহ পাক আমাদেরকে কঠিন জবাবদিহিতা করাবেন কারণ আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক পেয়েছিলাম নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছিলাম এরপরে কি আরো কোনো নবী আসবে ওলামায়ে কেরাম থাকবেন নবী আর আসবে না এখন ওলামায়ে কেরামের উপর কি একক দায়িত্ব ইসলাম কি বিজয় করার না আমাদের সবার উপরে দায়িত্ব আছে যদি সবার উপর দায়িত্ব থাকে তাহলে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে কি হবে না এই অবদানের একটা অংশ নিয়ে খালি আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এই সমাজটাকে সুন্দর করার দায়িত্ব দেন নাই সমাজের বেশিরভাগ ছেলে মেয়ের মধ্যে যদি হারাম ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স চলতে থাকে সমাজটা কি সুন্দর হবে সমাজের বেশিরভাগ পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এই পরকীয়া প্রেম বেড়ে যায় তাহলে কি সমাজটা সুন্দর হবে সমাজের ঘরে ঘরে যদি সুদি কারবার চালু হয় সমাজটা সুন্দর হবে সমাজের বেশিরভাগ মানুষ যদি আমরা ধর্ম নিয়ে এরকম বাড়াবাড়ি করতে করতে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায় এটা কি ভালো হবে সমাজের বেশিরভাগ ছেলে পেলে যদি এখন এই কি বলবো টিকটক এই পাবজি ফ্রি ফায়ার ইত্যাদি প্রজন্ম হিসেবে গড়ে ওঠে খুব ভালো হবে কি সমাজ এখন সমকামিতা ছড়িয়ে পড়তেছে এটা যদি আরো বেশি ছড়িয়ে পড়ে খুব ভালো হবে
আমাদের পরের জেনারেশন যেটা আসছে ওরা যে শিক্ষা শিক্ষিত হচ্ছে এই শরীফ থেকে শরীফা এগুলো যদি চলতে থাকে সমাজটা কি ভালো হবে না এখন আপনারা তো সবই বুঝেন তাহলে এখন আমাকে আপনারা বলেন এই সমাজটাকে পরিবর্তন করার দায়িত্ব কি একজন রাষ্ট্রপ্রধানের একার না পুরো প্রশাসনের একার না আর্মির উপরে না শুধু কি বিজেপির উপরে না শুধু র‍্যাবের উপরে না পুলিশের উপরে না শুধু রাজনৈতিক নেতার উপরে না শুধু ব্যবসায়ীদের উপরে না শুধু আলেমদের উপরে বা শুধু আলেমদের মধ্যে একজন দায়ীর উপরে না কার উপরে তাহলে আল্লাহর নবী যে 23 বছরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কায় জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করলেন একা একা করেছেন না একা করেছেন না তিনি তো এমন মানুষ যার সাথে ফেরেশতার প্রতিদিন সাক্ষাৎ হয় জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে কত পাখা তিনি যদি একবার বলতেন এই একটা পাখা দিয়ে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব সবগুলোকে পিটায় একদম মক্কা থেকে বের করে দাও দিয়ে পুরো মক্কায় আমরা ইসলাম কায়েম করে ফেলব সম্ভব ছিল না ছিল না তায়েফে তিনি বসে আছেন মানুষ তাকে আঘাত করেছে রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত আটকে গেছে রক্ত ঝরতে ঝরতে এই যে পায়ের জুতাটা আটকে গেছে ওই জায়গায় যেখানে তিনি বসেছিলেন ওই জায়গা আমি নিজেও দেখে আসছি কোন জায়গায় তিনি বসেছিলেন ওখানে এখন মসজিদও আছে আব্দাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ আঙ্গুর সেই বাগান কোথায় তাকে পাথর মেরেছে এগুলো আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ তো এখানে এগুলো না দেখলে আবার উপলব্ধি করা যায় না এখানে আমার নবীকে মারা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় রে হতভাগা সেই কম আব্দে ইয়ালাইল আব্দে মাসউদ আর হাবিব বিন আমর তিনটা জাতি ছিল ওখানে তায়েফে তখনকার কথা বলছে এখন তায়েফে দেখেন ইসলাম এর জয় জয়কার ওই তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুল মাকবারা ওখানেই আছে তো যাই হোক ওইদিকে আলোচনা যাচ্ছি না এখন আল্লাহর নবী তায়েফ থেকে যখন তায়েফ থেকে ফিরে এসে এই আঙ্গুর বাগানে যে বসে আছেন তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে মালাকুল জিবাল এসেছেন মানে পাহাড় পর্বতের ফেরেশতা কে আসছেন এসে বলছেন যে আপনার সাথে তায়েববাসী যে আচরণ করেছেন আমরা দেখেছি আল্লাহ দেখেছেন আল্লাহ পাক আপনাকে অপশন দিচ্ছেন জানতে চাচ্ছেন আপনি কি চান যে আমরা দুই পাহাড়ের মাঝখানে তায়েববাসীকে ফেলে পিষ্ট করে দেই নবীজিকে অফার দেওয়া হচ্ছে আপনি কি এটা চান আপনি আমি হলে নিশ্চিত বলতাম হ্যাঁ চাই কথা বুঝতে পারছেন না আপনি আমি হলে কিন্তু নিশ্চিত বলতাম কি চাই আর কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বললেন বিপরীত দোয়া করছেন তিনি বলছেন বাল আরজু বরং আমি আশা করি কি বলছেন বরং আমি আশা করি আয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন একটা কওম যেন বের করেন আল্লাযী ইয়াবুদুল্লাহ ওয়াহদাহ যে কওমটা আল্লাহকে একক জেনে ইবাদত করবে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না বলে সুবহানাল্লাহ বদদোয়া তো করলেনই না উল্টা কি করলেন বদদোয়া না করে উল্টা দোয়া করলেন তো আল্লাহ আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী চাইলে কি এভাবেও ইসলাম কায়েম করতে পারতেন না পারতেন না বদদোয়া করতে পারতেন না পারতেন না উহুদের মাঠে তাকে দাঁত শহীদ করা হচ্ছে তিনি রক্ত মুখছেন আর বলছেন যে আল্লাহুম্মা ফির কওমি আল্লাহ আমার কওমকে মাফ করে দাও ফাইন্নাহুম লা ইয়ালামুন কারণ তারা জানে না বুঝে না এখন আমাদের কাজ কি এদের উপর এই যে চলমান আমি বললাম সামাজিক সংকট অর্থনৈতিক সংকট শিক্ষা সংকট এগুলোকে কি আগ্রাসীভাবে মোকাবেলা করা না এগুলোকে সংস্কারের চেষ্টা করা এই চেষ্টাটা কি আমি একা করতে পারবো আর একটা দিবসে কেন্দ্র করে অনেকগুলো কথা উঠে আসতেছে কিন্তু সমস্যা শুধু একটা দিবসে না সমস্যা হচ্ছে পুরো সিস্টেমটাই সমস্যা হচ্ছে আমরা অনেকে সৎ কাজে আদেশ করতেছি অসৎ কাজে নিষেধ নাই সমস্যা হচ্ছে আমরা সমাজ সংস্কার করতে চাই কিন্তু কিসের মানদণ্ডে করব বুঝি না সমাজ সংস্কার করতে হবে কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমার নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দিয়ে সমাজ সংস্কার করা যাবে না যাবে যদি যাইতোই তাহলে আইয়ামে জাহিলিয়াত কেন সংস্কৃত হলো না কেন তখন আবার নতুন করে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক ওহী নাজিল করতে হলো কারণ সমাজ আল্লাহর বিধান ছাড়া সংস্কার হবে না এটাই প্রমাণ হয়ে যায় সমস্যা হচ্ছে না কেন কারণ আমরা বকধর্মিক হয়ে আছি যে আমি নিজে ভালো থাকলেই ভাই ভালো আমি তো তাহাজ্জুদ গোজা সমাজ কোথায় যায় যাক আমি তো আর সুদ খাই না সমাজ সবাই খায় খাক এভাবে আমি তো আর করি না সবাই জেনা করতেছে করুক সবাই এসব দিবস পালন করতেছে করুক বেলাল্লাপনা করতেছে করুক আমি তো আর করি না এই যে আত্মকেন্দ্রিক চিন্তা এই কারণে সমাজটা সংস্কার হচ্ছে না দায়িত্ব সবাইকে নিতে হবে রাজি আছেন আপনারা এখন আমার সাথে আগে বুঝেন দেখেন
আজকে থেকে বহু বছর আগে, আমার কথাটা একটু শুনেন, বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান। আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি, তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে, ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোত্থেকে, কে চালু করলো, কোত্থেকে আসলো, কি অবস্থা। ওটা 270 সাল কি 90 সালের কথা, অনেক আগের কথা। ওখানে একটা সেন্ট বলে, এরা যে সেন্ট মার্টিন আপনারা বলেন, এটাও একটা ধর্মযাজকের নামেই। আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে, সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে। প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমারা দিবস তৈরি করছে। আর সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা? 11 নভেম্বর। কত তারিখ? 11 নভেম্বর। তা ওটা আবার পালন করতে যায় না, বললাম যে বলতে চাই নাই, তা বলে ফেললাম। প্রত্যেক সেন্ট, সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে? উহুর দিবস আছে? মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মহরম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানে রমাদানের ব্যাপার আছে, এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি, এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ, এগুলো তো শিরক। এগুলো কি? ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত আর, এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই, দেখেন না আপনারা পশ্চিমে, ওদের ওখানে, ওদের তো ফ্রি সেক্সের দেশ, কি বলে, ফ্রি সেক্সের দেশ, মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না, ওখানে যে যার, এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হইলে একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলেও কোনো সমস্যা নাই, ইচ্ছা হইলে একটা ছেলে একটা ছেলের সাথে রাত কাটাইলেও কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ। ইচ্ছা হইলে একটা হিজড়া একটা হিজড়ার সাথে রাত কাটাই, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইল মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো তাও সমস্যা নাই, 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলো কোনো সমস্যা নাই। এইগুলো আরও ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয় এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না, এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহা নগ্নতা, বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা, ওই সভ্যতার এই ছিল সাইন্ট। সাইন্ট বলা হয় মানে সেইন্ট, ধর্মযাজক, যে না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর, মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়েন চেক করে। এ আবার ছিল একটু সৎ, এ দেখছে না এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইনটা আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করত, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়, পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 490 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা, ওর নামও ভুলে গেছেন, এগুলো মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নাই। সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে, শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল, ওরাই মানে নাই, অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই, এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করার কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই।
তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই, পাকিস্তানও মানে নাই, ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে, অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিয়েছে। শুধু দুইটা কান্ট্রির কথা বলবো, কয়টা বলেন? দুইটা কান্ট্রি, যে দুইটা কান্ট্রি ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষে কাজ করেছে। কি মিল আছে এখানে আবার একটা, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার, যেই দুইটা দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের মতো জারজ রাষ্ট্রের জন্ম হয়েছে, এখনও সাহায্য সহযোগিতা পেট্রোনাইজ করে যাচ্ছে, ওই দুইটা রাষ্ট্র এটাকে জিয়ে রাখছে। একটা নাম ব্রিটেন, ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে, আর একটা নাম হচ্ছে আমেরিকা। শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় £100 কোটি খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বে এটাকে ছড়ায় দেওয়ার জন্য। আর কত শুনবেন, এগুলো বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায়। মূল কথাটা হচ্ছে এটা আসলো পশ্চিমা সভ্যতা থেকে, কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্র এটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, গ্রহণ করলা তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা, গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন, গ্রহণ করলো কারা, যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। চিন্তা করা যায়। আর বাংলাদেশে সুবহানাল্লাহ, বাংলাদেশে এটা কিন্তু ছিল না 1993 সালের আগ পর্যন্ত, এটা ছিল না কত সাল বলেন? 1993 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই। আপনারা হিস্ট্রি ঘাটেন পড়েন যে কবে থেকে এটা শুরু হলো। 1993 সালে ওই সময় একটা পত্রিকা ছিল, সম্ভবত তার নাম জয় জয় দিন, নাম শুনছেন? ওর একটা সম্পাদক ছিল, তার নাম হচ্ছে শফিক রহমান। কি রহমান? অনলাইনে ঘাটেন দেখেন পাবেন। এ লন্ডন, এই এ লন্ডনে থাকতো, ওখানে পড়াশোনা করছে, ওখানকার ক্রিস্টি কালচার শিখে এসে 1993 সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হল, যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। কত সালে? 1993। এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না, এগুলো ছুটতেছে একটার পিছনে ছুটতেছে। আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা, একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করো, আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার, কোত্থেকে আসছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা, রাসূল আবার আমার উপর রাগ হবে কিনা কিয়ামতের মাঠে, আমার আমল নামে আবার গোনা জন্ম হবে, গোনা জমাবে কিনা, এগুলো হিসাব আমি কেমন করে দিব, এগুলো চিন্তা করতে হবে না? তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক, মুসলিম পরিবারের যুবতী, তোমাদের দ্বারা তো এটা আশা করা যায় না, অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয়, আমরা ওগুলো দেখতেও চাই না কে কী করে। 1993তে এটা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে, কীরকম? যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না। বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে, ওটার নাম পহেলা ফাল্গুন, কী নাম বলেন? এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে। তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে, হোটেল চপ বুকড, 3x4x ভাড়া, মাশাল্লাহ আপনারাও তো যারা হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন, হ্যাঁ ব্যবসা বেশি হবে, তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে। শোনেন, একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম, একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম। বরং এখন আপনার বলা উচিত ছিল ঈমানদার হলে, আমার হোটেল আজকে বন্ধ, আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না। সাগরের সামনে তারা এগুলো করতেছে, সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে, এই সাগরের এক একটা ঢেউ, যে ঢেউ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে। আপনি ঈমানদার মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, ওকে আমাদের অনুগত করে দিয়েছেন। দাঁড়ান আপনি তার সামনে, ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে, সাগর বিনয়ের সাথে আপনার কী করবে? পা ধুয়ে দিবে। আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে, বেহায়াপনা হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, সমকামিতা হয়েছে, এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো, কি করবেন সেদিন? ঠেকাতে পারবেন? আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না, আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না, যেটা হক সেটা আমাকে বলতে হবে, কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন, বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে। এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করার জন্য। চিন্তা করেন কার ক্যারেক্টার, কার আদর্শ এটা ফলো করতেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইনস ওর আদর্শ ফলো করতেছেন। বলি নাউজুবিল্লাহ। হাদিসে নবীজি বলছেন আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে। অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন। কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যদিও আমার আমল তাদের মতো নয়, তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবে। চিন্তা করা যায়। আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে। তারা শহীদ হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য। আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছে। এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই, দেখেন এই 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো, আসলে হলোটা কি দেখেন। হলো মানে কি, একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা। যখন এটা লাইসেন্স পেয়ে গেল, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আসলে হচ্ছেটা কি, একটা জিনিস লাইসেন্স ছিল না, পৃষ্ঠপোষকতা ছিল না, মানুষ অল্প কিছু মানুষ করতো, সেটা আলাদা বিষয়। আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিটায় উদযাপন করতেছেন, তখন এটা একটা কি পেয়ে যায়, একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায়, একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা। মনে হয় যে ওটাই মনে হয় করণীয়, ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড, এমন হয়ে যায় বিষয়টা। হলো কি তারপরে, তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল। ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো, ছেলে হোক মেয়ে হোক, এই আয়াত কোরআনেই পড়ে থাকলো। চক্ষু নিচু করা তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন, বিষয়টা তাই না, কথা কি বুঝতে পারেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট, আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, একটু বোঝার চেষ্টা করেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে, দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও খাও, কোনো সমস্যা নাই, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছে উঠবা না কথাটা এমন না, এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না, এই গাছের ফল টান দিও না কথাটা এমন না, এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও, এই গাছের কাছেও, আরো জোরে বলেন এই গাছের কাছেও, এই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ্জিনা, ওয়ালা তাকরাবুজ্জিনা, তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত, তুমি ওর হাত ধরো না, তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না, তুমি ওকে কিস করো না, তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না, তার সাথে অন্তরঙ্গে মিলিত হয়েও না, এগুলো বলা হয়নি। কি বলা হচ্ছে, ওর কাছেও। আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন, আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প। এটা কি কাছে আসার, তাহলে কোরআন একদিকে যাচ্ছে, সুন্না একদিকে যাচ্ছে, আপনার ইসলাম একদিকে যাচ্ছে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, সমাজ, তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে, আল্লাহর রহমত আসবে। এটা বোঝার চেষ্টা করেন। এরপরে কি হলো, 93 পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল, এখন দিবস পালন, আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই, সমস্যা কি, ফ্রি মিক্সিং বেড়ে গেল। ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া, এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল, কেউ এটাকে জেনা মনেই করবে না, 500 টাকা 1000 টাকা দিয়ে জেনা করা যায়, তাদের জন্য জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। করোনা তো কিছুই না, দেখেন সামনে আরও কী আসতেছে, ওটা তো কিছুই ছিল না, শুধুমাত্র জেনার কারণে
বেহায়াপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, যা আগে কখনো পৃথিবীতে আসে নাই। তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে ভ্যাকসিন। প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি, তওবা করে ফিরে আসি, এটা ওদের কাছে প্রস্তুতি না। প্রস্তুতি মানে গজব আসুক, দেখা যাবে ভ্যাকসিন নিব তখন, দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক, আশ্রয় কেন্দ্র বানাবো, ওখানে গিয়ে থাকবো, দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকায় উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো। আমাদের প্রস্তুতি এটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ বরকত দিবে, রহমত দিবে, মাফ করে দিবে, এটা প্রস্তুতি না আমাদের। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা। এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী, এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই, এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই। কে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারছে? নমরুদ টিকতে পারছে? কে টিকতে পারছে পৃথিবীতে? আদ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে শুআইব, কে টিকতে পারছে? এখনকার নব্য যারা ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহেল, এরাও টিকতে পারবে? কশিন কালো দেখেন, তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল, প্রেমিক প্রেমিকা কপত কপতি, যুগল যুগল বিনিময়, যুগলবন্দী হচ্ছে, তারপরে জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল, জেনাও বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত দিতে হবে, কতটা? আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন। আল্লাহ বলছেন এটা করলে 100 বেত্রাঘাত, আর এক বছরের জন্যে ওই এলাকা থেকে নির্বাসন, এটা কোরআন বলছে, সূরা নূরের আয়াত 2-3 আয়াত, এটা বলছে কোরআন কথা বলছে এটা। আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প, আরও জেনা কর। আল্লাহ বলছেন কাছেও যেও না, আমি বলছি এটাই কাছে আসার গল্প। এরপরে বাড়লো পরকীয়া, এর সাথে আরও বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়াল, এইটা স্টার জলসা, জি বাংলা, দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল। বাসায় বউ, বাইরে আরও 3-4, বাসায় স্বামী, বাইরে 3-4, এই সমস্যাটা রেয়ার না, অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা। এর সাথে বাড়ছে সমকামিতা, এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে, এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে, নাউজুবিল্লাহ মিনদালিক, নাউজুবিল্লাহ মিনদালিক। এটা কওমে লূত, এটা কোন কওম? কওমে লূত। আল্লাহ পাক ওই কওমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এখনও আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা ছিল কওমে সাদুম, ওখানে থাকতো, নিদর্শন সামনে পড়ে আছে। আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও, আল্লাযী আমিলা আমালা কওমি লূত, যে কওমে লূতের আচরণ করেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবে। কে বলেছেন? আপনার নবী, জি, যিনি সমাজ চালান তার নবী, যার হাতে সব অথরিটি আছে, আপনার নবী কথা বলেছে। আপনি আপনার নবীর সামনে হাউজে কাউসারে কীভাবে দাঁড়াবেন, এই ফিকির আপনি গ্রহণ করেন। আরো বলেছেন তিনি, উরজুমুনা আলা ওয়াল আসফালা মিনহুমা, উরজুমু হুমা জামিআ, তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে আর নিচে যে আছে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করবে। এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বর্তায় না, এটা উপরের লেভেলের দায়িত্ব? এই হলো আল্লাহর বিধান, রাসূলের বিধান, আর এই হলো সমাজ, এই হলো আমাদের অবস্থান। এরপরে আমরা দাবি করতেছি আমরা মুসলমান, আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবো, নাউজুবিল্লাহ, চিন্তা করা যায়? আমরা দাবি করতেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার হাতে হাউজে কাউসারও চাই, তার সুপারিশও মানে প্রত্যাশা করি, আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি। এটা আমাদের দেশে 1993 থেকে শুরু হলো, তারপরে পরকীয়া এগুলো আরও বাড়তে থাকলো। এর উপর আবার একটা ব্যাপার আছে, এর উপর আবার ওই ওই 90-এর দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায়, মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে। আমার কথাটা বুঝেন, রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে, বেশি ভালো সজাগ প্রয়োজন নাই, সবারই চোখে কম বেশি এটা পড়েছে। যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলেও তার চোখও পড়বে, এটা অনলাইনের ফিতনা, তাই না? পর্নোগ্রাফিও দেখতেছে, এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কী হয়, মানুষ পশু হয়ে যায়,
একটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না, ওর সামনে আপনি 5 বছর 6 বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেবে। দেখেন হ্যাঁ, কেন ধর্ষণ করলো 5 বছরের মেয়েটাকে? এটা কি সম্ভব? 5 বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব? ও কীভাবে করতে পারলো? বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটা নষ্ট হয়ে গেছে। পর্ন যেটা করেছে, পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে, সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বিশ্বাস। ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা, তাই না? সম্মান। ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা মানে কি? আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি, তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার, তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না। ভালোবাসি আমি তাকে, সে আমার, আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না, সে আমার। ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে কি করি? বিশ্বাস করি, আমি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি, আমি তার সম্মান বুঝবো। তো পর্ন আর জেনা যেটা করলো, ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিল। এরা ভালোবাসার সংজ্ঞা দিল, ভালোবাসা মানে হলো যৌনতা। ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ, আর কিচ্ছু না। এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্তভাবে বিয়ে করে ফেলো দেখি। এদের মধ্যে 80% এটা করবে না, কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি। আল্লাহ হাত ধরতে নিষেধ করছেন, তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও, মোহর ফিক্স করো, করে বিয়ে করো। ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো, তার সম্মানবোধ রক্ষা করো, তার দায়িত্ব নাও, তার কি নিবা দায়িত্ব নাও। ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে এরা। একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে, তাহলে তুমি তার সাথে কীভাবে এভাবে হারাম জেনায় লিপ্ত হতে পারবে? তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে, আমি এসব জেনাতে যাব না, আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান। সিম্পল। এরপর পরিবারের মাধ্যমে আহাদ হবে, তারপরে আমরা আখদ হবে, সেখানে আমাদের মোহর থাকবে, সাক্ষী থাকবে, আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলব। এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া। ভালোবাসার মানে যেটা ছিল সম্মান, ওটার নাম হয়ে গেল এখন যৌনতা। যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না। এই হোটেলে যে যৌনতাগুলো হবে, আপনারা প্রত্যেক মালিকের জিম্মাদার, বহন করতে হবে আপনাদেরকে। ভাবতেছেন আমি তো ভাড়া দিছি, ও কী করে করুক ভিতরে, না আপনিও দায়ী আছে, হিসাব আপনাকেও দেওয়া লাগবে। ও তো দিবেই, আপনাকেও দিতে হবে। যারা এটাকে পেট্রোনাইজ করেছে, যে চালু করেছে, ওকে নিয়ে আমি এখন চিন্তিত। এগুলো স্টাডি করতে গিয়ে যেন নামটা আমার মাথায় আসছে, আমার মানে কলিজাটাই কাঁপা শুরু করছে। একটা জিনিস হচ্ছে আপনি একটা খারাপ কাজ নিজে করেন, মনে করেন নাউজুবিল্লাহ এক ভাই নিজে সুদ খায়, এটা তার ব্যক্তিগত পাপ, ঠিক আছে? এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে, ব্যক্তিগত পাপ। এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজুবিল্লাহ জেনা করেই ফেলছে, এটা তার কি ব্যক্তিগত পাপ। আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন, পাপ গোপন করে দেবেন ইনশাআল্লাহ, তাই তো? এটা একটা সুরত। একটা সুরত কি? আমি সুদ নিজে খাইছি, আরও লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি। আমি জেনা নাউজুবিল্লাহ সে নিজে করছে, অন্য আরও লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে, নিজে গান শুনছে, মানুষকে শোনাচ্ছে, নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে, এটা হচ্ছে গোনাহে জারিয়া। এটা কি? গোনাহে জারিয়া। তাহলে একটা গোনা নিয়ে আদম আলী ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন, ইব্রাহিম আলী ইসলাম কেয়ামতের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, নূহ আলী ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, ঈসা ইবনে মারিয়াম, মুসা আলী ইসলাম, তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না। আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল, এদের কি অবস্থা হবে? কী অবস্থা হবে চিন্তা করেন? এভাবে ছড়ায় গেল ফ্রিমিক্সিং, ছড়ায় গেল ব্যবিচার, ছড়ায় গেল পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে, বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না, বাসায় পর্ন দেখে, আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, তখন ওই যে পর্নোগ্রাফির যে পশুত্বটা এটা ওর মধ্যে থেকে গেল। একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক করার জন্য। মুখে অনেক কথা বলতে পারে, ভালোবাসি, জীবন দিয়ে দিব, এটা সেটা, হাবি যাবে, বিয়ে করবো, আসো আগে করি, আসো আমরা যৌন সম্পর্ক আগে করি, পরে না হয় বিয়ে করে নিব। অনেক কথা বললেও মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা, মানে আপনাকে
আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা হয়। আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা হয়। এভাবে একটা পুরো জেনারেশন 1993 থেকে নিয়ে 2024 একটা পুরো জেনারেশনকেই নষ্ট করে দেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানটা দেখছেন, ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি কীভাবে 20 বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায়। আর আমরা যারা স্কুলে পড়তাম কলেজে পড়তাম না, আমাদের সময় এগুলো হতো, তখন আমরাও এগুলো বুঝতাম না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন। এই শুক্রিয়াটা আমরা আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারব। আর আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো, বুঝানো, শেখানো, জানানো। ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে, ইনশাআল্লাহ এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন। দেখেন তারপরে আরো আরো পরকীয়া তো বেড়ে গেল, গেলই জেনা বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল, সমকামিতাও বেড়ে গেল। এখন বলতেছে বাক স্বাধীনতা, একটা ছেলে একটা ছেলের সাথে সম্পর্ক করতেই পারে, নাউজুবিল্লাহ। সে বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি, কয়দিন আগে বলতো ভালোবাসার আবার ধর্ম কি, এখন বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি, নাউজুবিল্লাহ। ভালোবাসার কোনো লিঙ্গ নাই। তুই যে বেটা পৃথিবীতে আসলি, তুই কি ছেলে ছেলের মিলনের ফলে আসছিস? চিন্তা করেন তো কথাটা। ও যে এখন সমকামী হলো, এখন ওর বাবা মা নাই, ওকে আল্লাহ বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই, এই চিরায়ত আল্লাহর দেয়া সিস্টেমকে চেঞ্জ করে এখন ছেলে ছেলেতে জেনা করা শুরু করতেছে, মেয়ে মেয়েতে জেনা করা শুরু করতেছে। বলতেছে ভালোবাসার আবার লিঙ্গ কি, কয়দিন আগে বলতেছিল ভালোবাসার আবার ধর্ম কি, মানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একাকার হয়ে প্রেম করতেছে। আর একটা এজেন্ডা ভিতরে চলতেছে, আমি অনেকদিন খোলামেলা বলেছি, মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায়তারা চলতেছে ভিতরে ভিতরে। মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গর্ভে বাচ্চা দিয়ে চলে যাবে, এর নাম দিয়েছে লাভ জিহাদ। আপনারা এগুলো ঘাটাঘাটি করেন, মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায়, আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবেন, কোন অবস্থাতেই যেন এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে। একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই। আরও তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ করা যাচ্ছে না। এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি, যে না ভাই আমি মনে মনে ছেলে না, আমি মনে মনে আবার মেয়ে, না বুঝবে বাইরে বাইরে ছেলে মনে মনে আবার মেয়ে, এরা এরা আবার এখন কি কি করতেছে দেখতেই তো পারতেছেন কি হচ্ছে। এভাবে আরও একটা 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে, 10 বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরও বেড়ে যায়। 10 বছর, এই যে বললাম 1993 আগে যেমন জেনার হারটা একটু কম ছিল, কিছুটা হলেও কম ছিল, যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো জেনা বেড়ে গেল, ওই যে 20-25 বছরে এই জায়গায় আসলো। এখন যদি এইভাবে সমকামী তার ট্রান্সজেন্ডার চলতে থাকে, আগামী 20 বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে, আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর গজব চলে আসলে কোনো ওই কোনো ন্যাটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না, কেউ না। এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে।